আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চমৎকার একটা আর্নিংস শেয়ার করব, যেটাতে ট্রেডিং করে আপনারা এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন, তারপর অবশ্যই এখানে স্ট্রং 8-ডিজিটের পাসওয়ার্ড দিবেন, তারপর অবশ্যই যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু কোড ভেরিফিকেশন কোড যাবে। সেটার জন্য জাস্ট এখানে গেট কোডে ক্লিক করলে আপনার ইমেলে কোড চলে যাবে, সেই কোডটা এখানে আপনারা বসাবেন, তারপর কী করবেন রেজিস্টারে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পরে এরকম শো করবে, এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এখানে ইনকাম করার জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে, তারপর এখানে আপনারা বেশি ইনকাম করার জন্য এখানে দেখেন ডেইলি মাইনিং আছে, তারপর এখানে দেখেন আপনারা রেফার করে বেশি ইনকাম করতে পারেন, তারপর এখানে মাইন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তারপর এখানে আমার অলরেডি কিন্তু আমি এখানে 50 টিআরএক্স কিন্তু এখানে ইনভেস্ট করে ফেলেছি, আপনারা চাইলে টিআরএক্সও ইনভেস্ট করতে পারবেন, ইউএসডিটি এখানে ইনভেস্ট করতে পারবেন। তারপর প্রসেসগুলো দেখাবো কীভাবে কাজ শুরু করবেন। এখানে ইনভেস্ট করার জন্য অবশ্যই এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন, রিচার্জ অপশনে ক্লিক করার পর তারপর জাস্ট এখানে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনারা কপি করে নেবেন, বা এখানে স্ক্যানার আছে স্ক্যানার দিয়েও আপনারা এখানে চাইলে ইনভেস্ট করতে পারেন। ওয়েল বন্ধুরা, এখান থেকে অ্যাড্রেসটা জাস্ট আমি কপি করে নিয়ে নিলাম, তারপর আপনারা চাইলে $10 ইনভেস্ট করতে পারেন, $20 ইনভেস্ট করতে পারেন, অথবা 10 টিআরএক্স থেকে আপনারা ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন। তারপর কী করবেন, রিচার্জ করার পর জাস্ট এখানে এই অপশনে ক্লিক করবেন, জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি $10 চলে আসার পর তারপর এখানে দেখেন টিআরএক্স আছে, টিআরএক্স অপশনে ক্লিক করলাম, তারপর জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলাম, তারপর অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করলাম, তারপর জাস্ট এখানে যেমন ধরুন 10 টিআরএক্স দিয়ে দিলাম, অথবা আমি চাইলে যদি 100 টিআরএক্স দিয়ে দিলাম, যেমন ধরুন 50 টিআরএক্স দিয়ে দিলাম, 50 টিআরএক্স আমি অলরেডি কিন্তু ডিপোজিট করে ফেলেছি। তারপর প্রসেসগুলো দেখাচ্ছি, 50 টিআরএক্স দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে, তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর কী করবেন, এখানে ব্যাক অপশন আসলে দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের 10 থেকে 20 মিনিটের ভিতরে বা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু টিআরএক্স কিন্তু হয়ে যাবে, এখানে কিন্তু এরকম কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর কীভাবে কী করবেন সব কিছু এখানে দেখে দিব। তারপর এখানে ইনকাম করার জন্য অবশ্যই এখানে কী করবেন, এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনারা চাইলে কী করবেন এখানে এগেন ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশনে ক্লিক করতে পারেন, তারপর এখানে ডেইলি এখানে মাইনিং আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো সিস্টেম আছে, এগুলো কিন্তু ডেইলি কিন্তু মাইনিং হবে, সাইনিং হবে। জাস্ট আমি কী করবো এখানে ক্লিক করবো, তারপর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ওইগুলোতে আপনারা কাস্টমার সার্ভিসে যাতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে। তারপর জাস্ট আমি এখানে কী করবো, যে কোনো একটা অপশনে ক্লিক করবো, যে কোনো একটা অপশনে ক্লিক করলে দেখেন আমার কিন্তু রিওয়ার্ডটা কালেক্ট হয়েছে। এভাবে কিন্তু প্রতিদিন আপনারা কী করবেন কালেক্ট করবেন, সাইনিং কালেক্ট করে নেবেন। তারপর কী করবেন, এখানে ইনকাম করার জন্য দেখেন এখানে দেখেন ট্রানজ্যাকশন আছে, জাস্ট ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করার পর তারপর এখানে আপনারা কী করবেন, তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আছে ওইগুলোতে জয়েনিং করবেন, তারপর এখানে কিছু পরিমাণ টিআরএক্স এখানে বেট করে তারপর এখানে ইনকাম করতে পারেন। 1 মিনিটের আছে, 5 মিনিট আছে, 15 মিনিট আছে, ওইগুলো আপনারা করতে পারেন। সেগুলো করার জন্য কী করবেন, সেগুলো করার জন্য অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা সিগন্যাল গ্রুপে জয়েনিং করে নেবেন। জাস্ট আমি এখন একটু নিচে আসবো, দেখেন 4টা যেটা দিচ্ছি আমি সেটা এখন ধরবো 4টা 40 দিছে, রেড ধরবো আর 21.1 মিনিটের জন্য আমি জাস্ট এখন ধরে দেখাবো, জাস্ট 1 মিনিটে ক্লিক করবো। 1 মিনিটে ক্লিক করার পর তারপর এখানে দেখেন সিঙ্গেল আছে, বিগ সিঙ্গেল আছে, এখন বেট ধরবো, এখানে দেখেন 124 যেটা আছে ওইটার রেট ধরবো, ইনভেস্ট করতে পারবেন 2x5। যেমন ধরেন আমি এখানে 2 টিআরএক্স দিয়ে দিলাম, তারপর এখানে যে কোনো একটা ধরে দিলাম, যেমন ধরেন ডাবল, তারপর কী করবো এখানে কনফার্মে ক্লিক করবো, তারপর এখানে ট্রেডে ক্লিক করবো, দেখেন সাকসেস হয়ে গেছে, সরি হয় নাই। যেমন ধরো আমি 1 টিআরএক্স দিয়ে ধরলাম, কনফার্মে ক্লিক করবো, তারপর ট্রেডে ক্লিক করবো, দেখেন সাকসেস হয়ে যাবে, দেখেন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমার ইনকাম আমার দেখো অ্যাকাউন্টে কিন্তু এখন 49 টিআরএক্স আছে, যদি আমি উইন হই তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু টিআরএক্স কিন্তু বেড়ে যাবে, সেটা আপনারা দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন, দেখেন আর 10 সেকেন্ডের মতো আছে। এভাবে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন, অবশ্যই আপনারা কী করবেন সিগন্যাল চ্যানেলে আপনারা জয়েনিং করবেন, তাহলে সকল আপডেট পেয়ে যাবেন, আপনারা উইন হয়েছেন কিনা জিতছেন কিনা সে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন, এখন উইন হয়েছে কিনা সেটা কিন্তু এখন দেখতে পারবেন। দেখেন আমি একটা রিফ্রেশ দিলে ওয়েল বন্ধুরা দেখেন আমি উইন হয়ে গেছি, দেখেন 0.95 টিআরএক্স মতো পেয়ে গেছি, মানে কিছু কম 1 টিআরএক্স মতো ইনকাম হয়ে গেছে। এখন দেখেন আবারও দিছে 126 দিছে ডাবল, কনফার্মে ক্লিক করবো, ট্রেডে ক্লিক করবো,
দেখেন সাকসেস হয়ে গেছে। এখন দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় আছে 48 TRX, সব কিছু এখানে রেজাল্টও দিয়ে দিচ্ছে, উইন হচ্ছে নাকি লস হচ্ছে সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। এখানে যতটা দেন এখানে বেশিরভাগই উইন হচ্ছে, দেখেন এখানে উইন হচ্ছে, তারপর উইন হচ্ছে, বেশিরভাগই উইন হচ্ছে। তাই আপনারা বড় ধরনের রিস্ক নেবেন না, অল্প অল্প করে এখানে আপনারা কাজ শুরু করে দেন। ওয়েল বন্ধুরা, তারপর এখানে যদি রেকর্ডে ক্লিক করি, তারপর যদি এখানে দেখেন ট্রানজ্যাকশন যেটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন বেশিরভাগই আমি কিন্তু এখানে উইন হয়েছি। দেখেন উইন 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 উইন, বেশিরভাগ কিন্তু এখানে আমি উইন করছি প্রায়। আর এখান থেকে আপনার উইথড্র করার জন্য অবশ্যই 15 বার পর্যন্ত এখানে আপনারা খেলতে হবে। দেখেন বেশিরভাগ কিন্তু আমি এখানে উইন হয়েছি। এভাবে কিন্তু আপনারা করে নেবেন। বেশিরভাগ আপনারা কী করবেন, বাই অপশনে ক্লিক করে তারপর জাস্ট এখানে কী করবেন, যেমন ধরেন 1 TRX দিয়ে দিলাম, বা আপনার চাইলে 10 TRX দিতে পারেন। তারপর কী করবেন, এখানে যেহেতু স্মল আছে স্মলে ক্লিক করতে পারেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করতে পারেন। 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার এখানে ট্রেড কিন্তু করতে হবে। তারপর কী করবেন, এখানে ব্যাক অপশন আসবেন, তারপর দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় এখন 52 TRX-এর মতো আছে, 2 TRX-এর মতো আমার লাভ হয়েছে। এখন কীভাবে উইথড্র করবেন, উইথড্র করার জন্য অবশ্যই এখানে দেখেন সেট আপ আছে, জাস্ট সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর এখানে উইথড্রয়াল অ্যাড্রেস এড করবেন, তারপর এখানে চেঞ্জ উইথড্র পাসওয়ার্ড এড করবেন। উইথড্রো অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে এর উইথড্রো অ্যাড্রেস এখানে অ্যাড করে দিব। এখানে অবশ্যই আমার ইউএসডিটি অ্যাড্রেসটা এখানে অ্যাড করব। তারপরে নোট অ্যাকাউন্ট মানে জাস্ট ওকে দিয়ে দিব, বা সেভে ক্লিক করব, বা TRX লিখে দিব। সরাসরি টাস্কলে চলে আসার পর এখানে TRX-এ ক্লিক করলাম, তারপর এখানে রিসিভ অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর এখানে জাস্ট সেভে ক্লিক করব। এটা সেভ হয়ে যাবে, যখন উইথড্রো করব তখন কিন্তু এই অ্যাড্রেসে আমার কিন্তু চলে আসবে। তারপর এখানে উইথড্রো পাসওয়ার্ড এখানে ক্লিক করব, তারপর এখানে আমার উইথড্রো পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর নেক্সট স্টেপে ক্লিক করব, তারপর এখানে এগেন দিয়ে দিব, তারপর ফিনিশে ক্লিক করার পর তারপর এখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই ইমেলে কিন্তু কোড যাবে। জাস্ট এখানে গেট কোডে ক্লিক করলে কিন্তু ইমেলের কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিব। তারপর জাস্ট ক্লিক করব, এখানে আপনারা দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব, জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম, দেখেন সাকসেস হয়ে গেছে। এখন জাস্ট উইথড্রো অপশনে ক্লিক করব, উইথড্রো করার জন্য জাস্ট আমার অ্যাড্রেস এখানে দেওয়াই আছে। তারপর এখানে আমার এমএক্সে ক্লিক করলে আমার এখানে অ্যামাউন্ট চলে আসবে, তারপর উইথড্রো অপশনে ক্লিক করব। যেমন ধরেন এখানে অ্যাড্রেসে দিয়ে দিলাম, তারপর ক্লিক করব, জাস্ট এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিব। যেমন ধরেন আমার অ্যাকাউন্টে 52 TRX আছে, জাস্ট 52 TRX দিয়ে দিলাম, 1 TRX হয়তো ফি কাটবে, দেখেন 51 TRX পেমেন্ট পাবো। তারপর উইথড্রো অপশনে ক্লিক করব, তারপর দেখেন উইথড্রোটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তারপর এখানে আমার পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব, জাস্ট কনফার্মে ক্লিক করব, দেখেন উইথড্রোটা কিন্তু সাকসেস হয়ে যাবে। জাস্ট নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওয়েল বন্ধুরা, আমার উইথড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন পেমেন্টের জন্য ওয়েট করবো, কত সময় ভিতরে পেমেন্ট হয় সেটা উইথড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কেটে নিছে, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমার, দেখেন উইথড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে। 52 TRX উইথড্রো করেছি, 1 TRX ফি কাটবে, 51 TRX কিন্তু পেমেন্ট দিবে, দেখেন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কেটে নিছে। পেমেন্ট দিয়েছে কিনা সেটা কিন্তু আমি ট্রাস্টওয়ার্ডে প্রমাণ দেখিয়ে দিব। তারপর এখানে রিবিউতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন। জেনারেশন কমিশন দেখেন ফার্স্ট লেভেল, দেখেন 1%, তারপর 0.5%, তারপর এগুলো আপনারা দেখে নেবেন। তারপর এখানে রেফার করার জন্য অবশ্যই ক্লিক করবেন, এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট আমি আমার রেফার লিঙ্ক কিন্তু এখানে পেয়ে গেছি, আপনারা রেফার করে এখানে বেশি ইনকাম করতে পারেন। আর কোনো সমস্যা হলে এখানে ইউটিউব ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন। তারপর আপনাদের কোনো সমস্যা হলে এখানে দেখেন অফিসিয়ালি গ্রুপ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, কাস্টমার সার্ভিস আছে, ওগুলো যোগাযোগ করতে পারেন। তারপর এগুলো আপনারা বাকি স্টেপগুলো দেখে নেবেন, বা টিম দেখে নেবেন, বা এগুলো দেখে নেবেন, বা নিউজ এগুলো যেগুলো আছে ওইগুলো আপনারা দেখে নেবেন। এখন পেমেন্ট পেয়েছে কিনা সেটা আপনারা এখন দেখতে পারেন, পেমেন্ট কিন্তু অলরেডি রিসিভ করে ফেলেছি, কিন্তু আমার এখানে নোটিফিকেশন শো করতেছে না, আমি রিফ্রেশ দিয়েছি শো করতেছে না, কিন্তু আমার ডলার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।